যে ফ্যানে ডাক্তার দেখাতে ডাক্তার চলে এসছে, বাবু দাঁড়িয়ে আছে চাবি দেবে বলে, কি যে হয়েছে কে জানে বুঝতে পারছি না। সকালে স্নান করে ঠাকুর দিয়ে চলে এসেছি ছাদে, আর এসে দেখছি গাছে ভর্তি ফুল ফুটে আছে। কি যে ভালো লাগছে, তোমাদের কি বলবো। তুলতে তো ইচ্ছা করে না, কিন্তু না তুললেও তো আমার ঠাকুরের পুজো লাগবে না, তাই না বলো, নষ্ট হয়ে যাবে। তা সকালে ঠাকুর দেওয়ার আগে যদি আসতাম তাহলে ফুলগুলো তোলা হয়ে যেত, এখন তুলে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দেবো। ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার, আর বাজে হচ্ছে এখন 10:30। তা এখন থেকেই ব্লগটা শুরু করলাম, আর তোমাদের সঙ্গে নিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। সকালে যা কাজ থাকে, স্নান করা, ঠাকুর দেওয়া হয়ে যাওয়ার পরেও আমার যত নোংরা কাজ, তারপরেই শুরু হয় আবার 2-3 বার স্নান করতে করতে। এমনিতে গা হাত পা ব্যথা, এমনিতে বর্ষা বর্ষা ওয়েদার তা জানো, শরীরটা খারাপ আছে, গা হাত পা ব্যথা, মানে এতবার স্নান করতে হয় না, ঘাম হচ্ছে, তার মধ্যে আবার জল ঢেলে স্নান করতে হয়, এই জন্য একটু সমস্যা হয়। তা করতে তো হবে, একা হাতে সংসার হলে এই একটা সমস্যা, 3 বেলা ঠাকুর দেওয়া, এত সংসারের কাজ। 1 ঘন্টা সময়ের মধ্যে আমি পুরো ব্যালকনিটাকে ডিপ ক্লিন করে পরিষ্কার করবো, আর ওয়াশিং মেশিনটাও সাথে একবারে পরিষ্কার করে নেবো। তারপরে রান্নাবান্না কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তা কী কী বাজার পাঠিয়েছে সেটা আগে তোমাদেরকে এসে দিয়েছি। ভাতে সবে ফুট এসছে, আর কী কী বাজার পাঠিয়েছে, এখানে যে সবজি পাঠিয়েছে, কুমড়ো আছে, গাজর আছে, ভেন্ডি আছে, আর আমার গাঠি কচু এগুলো, আর এই যে মোরলা মাছ, আর এই যে রুই মাছ পাঠিয়েছে, এটা চারা পোনা মনে হয়। হ্যাঁ, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, দেখো এক গামলা পাঠিয়েছে থোর। থোরটা দিয়ে আমি 2 রকম একটা মানে রেসিপি করব তোমাদের সাথে, সবটাই শেয়ার করব। আজকে থোর বটি করব, নতুন রান্না করব, জানি না কেমন হবে খেতে। তো অল্প একটু মোরলা মাছ নেবো, আর কিছুটা রেখে দেবো, আর রুই মাছটা একটু কাঠি কচু দিয়ে পাতলা করে একটু ঝোল করবো, ব্যাস এই রান্না করব। তার মধ্যে ছেলে আসার আগে আমি আগে ওটা পয়সা করে আসি। ডাক্তার আসবে আজকে, কি হয়েছে দেখো না, গায়ে সারা গা খুব চুলকাচ্ছে জানো তো, ভীষণ চুলকাচ্ছে। মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে দিয়ে যাই, কতক্ষণ মাছের মধ্যে নুন ঢুকে যাবে আর ততক্ষণ আমার কাজটাও এগিয়ে যাবে। ব্যালকানিটা পরিষ্কার করতে যাওয়ার আগে যে ভাত বসিয়েছিলাম, ভাতটাকে নামিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে যাবো জানো তো। কাজ করতে করতে মানে আমি ভুলেই যাই একদম যে কী বসিয়েছিলাম। কিছুদিন আগে আমি কড়াইতে তেল দিয়ে তারপরে ঘরে গেছিলাম এডিটিংয়ের কাজ কিছু বাকি ছিল সেটা করতে, একদম ভুলে গেছি। আর পুরো কড়াইয়ে তেল পুরে সারা ঘরে ধোয়া ধোয়া হয়ে গেছে জানো, সেদিনকে এত ভয় পেয়ে গেছি যে এবার ভেবেছি যে কোনো কিছু করার আগে যদি গ্যাসে কিছু বসানো থাকে গ্যাসটা অফ করেই তারপরে কাজগুলো সেরে নেবো, সেই থেকে ভয় হয়ে গেছে। তাই জন্য ভাতটা নামিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার বাকি কাজগুলো সেরে নেবো। কি অবস্থা দেখো ব্যালকনিতে, বর্ষা চলে চলো একটা ডিপ ক্লিন করে পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যাবে। বাসনারীদের মতো লাগছে, জামা কাপড়ে ভরে গেছে, কাঁচা হচ্ছে না কিচ্ছু, ওগুলো সব কাচতে হবে। কোনো খারাপ অবস্থা আমার ব্যালকানিটার, প্রচুর গাছ ছিল এখানে, মানে গাছে ভরে, গাছের জল পরে পরে এগুলো সব জং ধরে যাচ্ছিলো, ওই জন্য ছাদে রেখে এসেছিলাম। আমি ছিলাম না, দেবনাথবাবু কী করেছে জানো তো, সেই গাছগুলো ধরে, ময়লা দাদা আসে যে আমাদের ময়লা নিতে প্রত্যেক দিন, তাকে ধরে সব দিয়ে দিয়েছে। প্রচুর গাছ, প্রচুর গাছ এখানে ভর্তি ছিল, সব ওপরে ঝোলানো, মানে পুরো ব্যালকানিটা আমার সাজানো ছিল, আর জল পরে পরে না পুরো চারিদিকে দেখেছো যে পুরো জং ধরে যাচ্ছে চারিদিকটাগুলো, ওই জন্য গাছগুলো এখন আনা হয়নি, আপাতত পরে আবার একটু রেডি করে দিই। চলো এগুলো একটু বার করে সব গুছিয়ে নিই। দেখো এই 11টা বাজে, ঘর পরিষ্কার করতে করতে ছেলের জন্য চা করলাম, আর নিজেও একবার চা নিয়ে বসে পড়লাম। এবার আমরা কিছুটা করে নিয়ে তারপরে ব্যালকানিটা ধরবো। বাবু বললো এখন স্যামকে ডাক্তার দেখাতে আসবে, এখন 11:30 মধ্যে চলে আসবে, তার আগে পরিষ্কার করতে পারবো না, 1/2 ঘন্টার মধ্যে হবে না। সেই সময়টা রান্নাটা করে নিয়ে তারপরে পরিষ্কারটা দুপুরবেলা করে ছেলে আর আমি স্নান করে নেবো। রান্না করতে আর তোমাদের বলা একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, এই যে ধোর মোরলা বানাবো, নামটাও চটজল দিয়ে আমি দিয়ে দিলাম। একটুখানি মোরলা মাছ আমি আগে তেলে ভেজে নেবো, ওর মধ্যে আমি একটু নুন দিয়ে নিয়েছি, দিয়ে এবার চটতে নেবো।
এই যে মোড়ানো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। তেলের মধ্যে দুখানা শুকনো লঙ্কা আর দেবো একটু কালো জিরে। যে নুন দিয়ে আমি রেখেছি দেখো যতটা জল ধরার, জলটা ধরে গেছে, জলটা তেলের মধ্যে দিয়ে দেবো। নুনটা দিয়ে পোস্তা মেখেছি, নুনটা এখন দেবো না, পরে ফ্রেস করে পাপড় দেবো। ভোর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কিছু কাঁচা লঙ্কা কিনে রেখেছি সেটা দিয়ে দেবো। ভোরটা একটু মজে আসলে তারপরে আমি মাছটাকে অন্য মুখে অ্যাড করবো। মাছটা ভাজছি আর এই দেখো এই কাছে ভোরটা বসিয়ে দিয়েছি, অনেকটা গেল হয়ে গেছে না, ভোরটা মুজে এসছে অনেকটা। এবার মাছটা দিয়ে দেবো, মোরলা মাছটা ছোট মাছ যেরকম খাওয়া উপকার, ভোরটা তো আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী সবাই জানো কম বেশি। এবার একটু করে ঢেকে দেবো, নামানোর আগে একটু মিষ্টি আর ধনে পাতা দিলে ভীষণ ভালো, সেটা সবাই জানো কম বেশি। আর ছোটো মাছে তো খুব খাওয়া খুবই উপকার, আমার ছোটো মাছটা ভীষণ ভালো লাগে। যেমন বলেছি ছোটো মাছ আনতে আমি তো ফোর দিয়ে খাবো, ভীষণ ভালো লাগে। আর ফোরে বেশি মশলা না দিলেই বেশি ভালো লাগে। কালো জিরে, কাঁচা লঙ্কা, ধনে পাতা, এটাই ঠিক আছে। ওই যে ফ্যানে ডাক্তার দেখাতে ডাক্তার চলে এসছে, বাবু দাঁড়িয়ে আছে চাবি দেবে বলে, কী যে হয়েছে সে জানে বুঝতে পারছি না। কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। ওই যে গাঁঠি কচু আর আলু যে আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। ভোরটা ভরতেছিলাম দেখো অনেকটাই মজে গেছে, এই জলে জলেই একদম ভরে গেছে। আর একটু নতুন তাহলে ডাক্তারবাবু চলে এসছে, ওনাকে দেখে যেন আমি একটু শান্তি পাচ্ছি। জানো স্যামটা কদিন ধরে একদমই ঘুমাতে পারছে না, ভীষণ গা চুলকাচ্ছে, এত গা চুলকাচ্ছে না যেরকম লোম উঠছে সেরকম চুলকাতে চুলকাতে ওই জায়গাটা পুরো লাল হয়ে যাচ্ছে, আর সেই জায়গা চাটতে চাটতে সে ঘায়ে পরিণত হয়ে যাচ্ছে। জানো তো ডাক্তারবাবুকে বললাম সবটাই খুলে ও কী খায় না দেয় কী শ্যাম্পু মাকে সবটাই বলেছি, বলো সেরকম কিছু না, একটু ফাঙ্গাল ইনফেকশান হয়েছে। তা শুনে যেন শান্তি পেলাম, বারেবার জিজ্ঞেস করছিলাম আমি ভয়ের কিছু নেই তো, বলো না সেরকম কিছু নেই। তা দেখে আমার শুনে সত্যিই শান্তি পেলাম। আসলে কী বলো তো ওরা তো কিছু বলতে পারে না, না এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে জলের মধ্যে একটা মশলা রেডি করেছি, এর মধ্যে আছে কাঁচা লঙ্কা বাটা, একটু জিরে, আদা, লঙ্কার গুঁড়ো, হলুদ। এটা কষিয়ে নিয়ে একটু গরম জল দিলে এবার মাছের ঝোল, রুই মাছের ঝোল, গাঁঠি কচু দিয়ে মোড়ানো ফরবটি আমার একদম রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। রান্নাবান্না বেশিরভাগটাই হয়ে গেছে, দুদিকে দুটো কড়াই বসেছি, তোমরা তো দেখতেই পেলা। ডাক্তারবাবু অনেকক্ষণ পরে গেছে না, অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, দেড়টা বেজে গেছে। আর দেবনাথবাবু ফোন করেছে, উনিও বাড়ি আসছে, সারাদিন পরে আসছে, ওটো খাবে ঠাবে স্নান করবে, তাই জন্য ভাবলাম আগে বেলকানিটা পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করে তারপরে স্নান করবো, তারপরে ঠাকুর দেবো, আজকে অনেকটাই বেলা হয়ে যাবে। তা টিস্যু দিয়ে আর কলিং দিয়ে আমি ভেতরটাকে পরিষ্কার করে নিলাম, কেন গাটা তো সবসময় ঢাকা থাকে, অতটা নোংরা হয় না। ভেতরটা দেখে নে কি অবস্থা করেছিস তুই ব্যালকনিটা, সারাক্ষণ যে দরজা দিয়ে রাখিস তাহলে তো পয়সা করবে কি করে, এবার বেশি সরানো যাবে না, পাইপ আছে তো এখানে, তাহলে এক সাইডটা করে নিয়ে তারপরে ওই সাইডটা। মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি আর বেশি ভেতরটা মোটামুটি করা হয়ে গেছে, কভার দেওয়া থাকে না ওই জন্য গাটা বেশি একটা ময়লা হয়নি, ওপরটা মানে খোলা নামা করতে করতে একটু ওই জল টল ছিল। এই যে এর মধ্যে সব স্যামের জিনিসপত্র থাকে, ওপরে শ্যাম্পু, ডিটারজেন্ট, যেগুলো কাঁচার সেগুলো সব এখানে, এইগুলো উঠছে না বাবু, এইটা জং ধরে গেছে তোর, এইগুলো ড্রামবেল না কি এগুলো রাখার জন্য। কাজকর্ম সমস্তটা কমপ্লিট করে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেল, তোমাদের সাথে সেইভাবে কথাও বলা হয়নি।
তা চলে এসেছি এখন রান্নাঘরে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই বুধবারের দুপুরের মেনুটা কি রান্না করেছি। বানিয়েছি হচ্ছে থোর মোরলার ঘণ্ট আর চারা পোনা মাছ গাঁটিকুচি আলু দিয়ে ধনে পাতা দিয়ে পাতলা করে একটু ঝোল। রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো অনেকটা বেলা হয়ে গেছে আর খিদেও পেয়েছে জানো, তার এইসব রান্না হলে না আমার একটু খিদে বেশিই লাগে। তো তোমরা বিশ্বাস করো রেসিপিটা এত ভালো হয়েছে না, সত্যি আমি এতটা আশা করিনি। তো আমার ছেলে তো হাফ ভাত থোর দিয়েই খেয়ে নিয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব।